জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকে আমরা জনসংখ্যা ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জনসংখ্যার বিবর্তন মডেল এই জনসংখ্যার বিবর্তন মডেলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব জনসংখ্যার বিবর্তন মডেল ডেমোগ্রাফিক ট্রানজেশন মডেল ইংরাজিতে জনসংখ্যা বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতির কি সম্পর্ক আছে তা বিশ্লেষণ করতে গিয়ে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ওয়ারেন থমসন তার জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি প্রকাশ করেন মডেল আকারে এরপর উনিশশো সালে ফ্র্যাঙ্ক স্টাইন এবং উনিশশো সালে সিপি ব্লেকার এই তত্ত্বটিকে আরও বিশদভাবে আলোচনা করেন উনিশশো সালে বিজু গার্নিয়ার হ্যাগেট জনবিবর্তন মডেলটির পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন এবার আমরা জানব জনসংখ্যা বিবর্তন মডেল বা জনসংখ্যা বিবর্তন কি কোনো দেশের জন্মহার মৃত্যুহার এখানে পার্শ্বচিত্রে দেখানো হয়েছে জন্মহারে রেখাচিত্র সাজে দেখানো হয়েছে মৃত্যুহারও দেখানো হয়েছে পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধিকে যে মডেলে একটি সূত্রে গেথে দেশটির জনসংখ্যা ধারাবাহিক পরিবর্তন প্রকাশ করা হয় এবং ওই দেশের আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটে তাকে জনসংখ্যা বিবর্তন মডেল বলে তাহলে এখানে একটা মডেল আকারে দেখানো হয়েছে যে মডেলে জন্মহার কোন একটি দেশের বিভিন্ন সময়ে জন্মহার মৃত্যুহার এবং মোট জনসংখ্যা কিভাবে বাড়ছে তা বা স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি কেমন হচ্ছে আমরা তাই এই চিত্রে দেখতে পাচ্ছি জন্মহার উপরের অংশটা দেখানো হয়েছে তারপরে দেখানো হয়েছে মৃত্যুহার এবং এখানে দেখানো হয়েছে রেখার সাহায্যে মোট জনসংখ্যা এখানে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে জনসংখ্যা কিন্তু দ্রুত বাড়ছে না দ্বিতীয় পর্যায়ে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক বেশি জন্মহার হার মৃত্যু হার কিন্তু স্বাভাবিক বৃদ্ধি এখানে দেখানো হচ্ছে এক এই অংশটুকু সবুজ অংশ দিয়ে দেখানো হচ্ছে যে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে তাহলে কোনো দেশের জন্মহার মৃত্যুহার পরিব্রাজন স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধিকে যে মডেলে একটি সূত্রে গেথে দেশটির জনসংখ্যার যে ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে তা প্রকাশ করা হচ্ছে এবং সেই সঙ্গে দেশের আর্থসামাজিক যে অবস্থা তার প্রতিফলনও ঘটানো হচ্ছে সেই মডেলটাকে বলা হচ্ছে জনসংখ্যার বিবর্তন মডেল জনসংখ্যার বিবর্তন মডেলে মূল কথা কি বলা হয়েছে কোনো দেশের জনসংখ্যা ধারাবাহিক পরিবর্তন ওই দেশের জন্মহার ও মৃত্যুহার দ্বারা প্রধানত নিয়ন্ত্রিত হয় প্রধানত নিয়ন্ত্রিত হয় অন্যান্য উপাদান দ্বারাও বা নিয়ন্ত্রক দ্বারাও নিয়ন্ত্রিত হয় কিন্তু বেশি প্রভাব ফেলে জন্মহার এবং মৃত্যুহার অন্যান্য বলতে যেমন পরিব্রাজন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর এই পরিবর্তন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত বা অতপ্রতভাবে জড়িত এদের মধ্যে পাঁচ ধরনের সম্পর্ক আছে যদিও পূর্বে চার ধরনের সম্পর্কের কথা বলা হতো বর্তমানে এদের সম্পর্কে পাঁচ ধরনের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে প্রথম পর্যায়ে কি বলা হচ্ছে সম্পর্ক উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার জন্মহারও এখানে বেশি মৃত্যুহারও বেশি স্বাভাবিকভাবে কি জনসংখ্যা বাড়বে না হয়তো জন্মহার যখন বাড়ছে হাজারে হয়তো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে এখানে জনসংখ্যা প্রায় চল্লিশের কাছাকাছি আছে মৃত্যু হার প্রায় চল্লিশের কাছাকাছি আছে ফলে এখানে কিন্তু জনসংখ্যা খুব বেশি বাড়বে না অল্প বাড়ছে সবুজ অল্প এই ধরনের এটা হচ্ছে ভিত্তিক অর্থনীতিতে দেখা যায় স্বাভাবিকভাবে সেই অর্থনীতি কি দুর্বল প্রকৃতির সমাজ ব্যবস্থা দুর্বল প্রকৃতির যখন জন্ম উচ্চ জন্মহার জন্মহার বেশি এবং মৃত্যুহার কমে যা কমে যাচ্ছে তখন কিন্তু জনসংখ্যাটা খুব দ্রুত বাড়ছে এই সময় কি হয় শিল্পায়ন লক্ষ্য করা যায় শিল্পায়ন হচ্ছে কৃষির সঙ্গে সঙ্গে শিল্পায়ন ফলে উন্নয়ন প্রকৃতিপক্ষে শুরু হয়েছে বলা যায় তিন নম্বর সম্পর্ক কি জন্মহার কম আর মৃত্যুহার আরও কম ফলে এখানে তৃতীয় পর্যায়ে যে জনসংখ্যা এটা অল্প হারে বাড়বে এখানে আধুনিক কৃষি শিল্প ও বাণিজ্যের উন্নতি ঘটবে কৃষি শিল্প এবং বাণিজ্য সব ধরনের অর্থনৈতিক কার্যকলাপের এখানে বিকাশ আস্তে আস্তে ঘটছে তার মানে অর্থনীতি এবং সমাজ দুটি সবল হবে চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ে এখানে জন্মহার আস্তে আস্তে কমছে নিম্ন জন্মহার আর মৃত্যুহার অতি নিম্ন মৃত্যুহার ফলে অতি এখানে জনসংখ্যার বৃদ্ধি এখানে দেখতে পাচ্ছি যে একটা সময় শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যাবে কৃষি শিল্প বাণিজ্যে প্রভৃতি ক্ষেত্রে আরো উন্নতি ঘটবে আর উন্নত অর্থনীতি হয়ে যাবে আরও উন্নত এবং সমাজ ব্যবস্থাও হয়ে যাবে উন্নত পঞ্চম পর্যায় বা পঞ্চ নম্বর সম্পর্ক অতি নিম্ন জন্মহার এখানে দেখা যাচ্ছে জন্মহার কি অত্যন্ত কম এবং জন্ম অপেক্ষা মৃত্যু হার কিন্তু এখানে বেশি দেখানো হয়েছে তার মানে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে প্রয়োজনের তুলনায় এখানে জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে ফলে এই পর্যায়ে কিন্তু অর্থনীতি দুর্বল হওয়ার একটি সম্ভাবনা আছে ওয়ান থমসন ও হ্যাগেট প্রমুখ ভূগোলবিদগণ জনসংখ্যা বিবর্তন তত্ত্বকে চারটি পর্যায়ে বিভক্ত করলেও বর্তমানে জনসংখ্যা যে বিবর্তন তত্ত্ব বা মডেল তাকে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয় এখানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে তা উল্লেখ করা হয়েছে জন্মহার মৃত্যুহার কেমন জনসংখ্যা কেমন হারে বাড়ছে মোট জনসংখ্যা কেমন পৌঁছাচ্ছে তা চিত্রের সাহায্যে বা মডেলের মাধ্যমে উপস্থান করা হয়েছে প্রাথমিক পর্ব বা প্রাক শিল্প পর্যায়। প্রথম শিল্প বিপ্লবের ইউরোপে যখন শিল্প বিপ্লব হয়েছিল তার আগের সময়কে হয়েছে সময় ষোলশ থেকে সতেরো পঞ্চাশ সাল এর মধ্যে সময়কে বোঝানো হয়েছে এই সময় জন্মহার ও মৃত্যুহার জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রায় চল্লিশের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রতি হাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জন্ম এবং মৃত্যু হচ্ছে উভয় বেশি স্বাভাবিক জন্ম যত হচ্ছে মৃত্যু সেই অনুপাতে বাড়ছে ফলে জনসংখ্যা কিন্তু খুব একটা বেশি আমরা এখানে বাড়তে দেখছি না মোট জনসংখ্যা কি এখানে মোট যে জনসংখ্যা সেই জনসংখ্যা পরিমাণ আমরা এই দেখতে পাচ্ছি চিত্রে মোট জনসংখ্যা কিন্তু খুবই কম জনঘনত্বও কম বা মাঝারি ধরনের এবং এখানে যে অর্থনীতি সেটা কৃষিভিত্তিক অর্থনীতি এবং কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা এখানে প্রচলিত আর্থসামাজিক পরিকাঠামো স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল উন্নয়ন হার অত্যন্ত ধীর চিকিৎসা এই সময় কিন্তু উন্নতি হয়নি ফলে মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আছে প্রাকৃতিক দুর্যোগ বলতেছে ভূমিকম্প অগ্নুৎপাত বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে বয় পূর্বেই মানুষের মৃত্যু হতো মানে খুব ছোট ছোট মৃত্যু মৃত্যুহারও বেশি ছিল এবং অপুষ্টিজনিত জনিত রোগ দারিদ্রতা পর্যায়ে দেখা যেত নিরক্ষরতা অপুষ্টি দারিদ্র নিত্য সঙ্গী জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন ছিল মাধ্যমিক এবং সেবা ক্ষেত্রে এখানে কিন্তু মাধ্যমিক মানে দ্বিতীয় ক্ষেত্রে এবং তৃতীয় ক্ষেত্রের যে সমস্ত অর্থনৈতিক কার্যবলী হয় সেই সমস্ত কার্যবলী কিন্তু এই প্রথম পর্বে বা প্রথম পর্যায়ে বা প্রাক শিল্প পর্যায়ে লক্ষ্য করা যায়নি এখানে শহর নগর নগর পরিমাণ ছিল খুবই কম বর্তমান পৃথিবীতে বারান্ডা ভুল আছে বর্তমান পৃথিবীতে এই ধরনের জনসংখ্যা খুবই কম আংশিকভাবে আফ্রিকার অনুন্নত দেশ যেমন জাম্বিয়া গ্যাবন সোয়াজিল্যান্ড এখানে আংশিকভাবে লক্ষ্য করা যায় প্রথম পর্বে মানে এই ধরনের পর্যায়ের যে বৈশিষ্ট্য প্রথম পর্যায়ের যে বৈশিষ্ট্য পৃথিবীতে খুব কম দেশেই এখন লক্ষ্য করা যাচ্ছে আফ্রিকার কিছু দেশ আংশিকভাবে অনুন্নত দেশ সেখানে আংশিকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন জাম্বিয়া গ্যাবন সোয়াজিল্যান্ড প্রভৃতি এবার আসি দ্বিতীয় পর্ব বা নবীন পাশ্চাত্য পর্যায় শিল্প বিপ্লবের সময় থেকে এই পর্যায়ের সূচনা অর্থাৎ পঞ্চাশ থেকে সালের মধ্যে ইউরোপে এই দ্বিতীয় পর্ব বা নবীন লক্ষ্য করা গিয়েছিল এই পর্বে কি কি বৈশিষ্ট্য এক এখানে জন্মহার কিন্তু অনিয়ন্ত্রিত থাকছে বা অত্যন্ত উন্নত থাকছে আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও চিকিৎসা সুযোগ বাড়ায় মৃত্যুহার এখানে অনেক কমে যায় এখানে মৃত্যু হার অনেক কমে যাওয়ার কমে যাচ্ছে মৃত্যু হচ্ছে প্রতি হাজারে পনেরো জন বা তারও কম চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ফলে এখানে মৃত্যুহার কমছে তাহলে আমরা দেখলাম জন্মহার এখানে বেশি থাকছে মৃত্যু হার অনেক কমে যাচ্ছে তাহলে জন্মহার বেশি কিন্তু মারা যাচ্ছে কম জন্মালো হাজারে জন্মালো চল্লিশ জন মারা গেল পনেরো জন মানে জনসংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে প্রায় প্রতি হাজারে চল্লিশ মাইনাস পনেরো পঁচিশ জন আগের ক্ষেত্রে দেখছিলাম কি চল্লিশ জন জন্মালো পঁয়ত্রিশ জন মারা গেল বা হচ্ছে পঁয়ত্রিশ জন জন্মালো পঁয়ত্রিশ জন মারা গেল তাহলে জনসংখ্যা সেই হিসেবে কিন্তু বাড়ছিল না কিন্তু এখানে জনসংখ্যাটা কিন্তু খুব দ্রুত বাড়বে কারণ জন্মহার হার অনিয়ন্ত্রিত কিন্তু চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে মানুষের মৃত্যু হার কমে গেছে জন্মহার মৃত্যু হওয়ার অপেক্ষা অনেক বেশি হওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে এই পর্যায়ে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে অতি অল্প সময়ের মধ্যে দ্রুত জনসংখ্যা বেড়ে যাবে অল্প সময়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে তাকে আমরা জনবিস্ফোরণ বলি তাহলে এটা কিন্তু বিভিন্ন প্রশ্ন দেওয়া হয় কোন পর্যায়ে জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে জনবিস্ফোরণ ঘটে উত্তর হবে কি দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে দেশে দেশের যে আত্মসামাজিক পরিকাঠামো ধীরে ধীরে কি হয় মজবুত হয় প্রথম পর্যায়ে কিন্তু দুর্বল ছিল আস্তে আস্তে মজবুত হতে শুরু করেছে অর্থনীতি প্রধানত মিশ্র প্রকৃতির হলেও সমাজ মিশ্র প্রকৃতি মানে কৃষিও লক্ষ্য করা যাচ্ছে শিল্পও লক্ষ্য করা যাচ্ছে তবে অর্থনীতির মূল ভিত্তি কিন্তু কৃষি ব্যবস্থা এই পর্যায়ে নগরায়ন ঘটছে আগে তো নগর লক্ষ্য করা যাচ্ছিলই না এখানে নগরায়ন ঘটছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে সমাজ সচেতনতা আগের তুলনায় বৃদ্ধি প্রাপ্ত হয় উদাহরণ এখন বিশ্বে কোথায় কোথায় এই ধরনের অবস্থা দেখা যাচ্ছে যেটা ইউরোপীয় বিভিন্ন দেশে শিল্প বিপ্লবের সময় লক্ষ্য করা গিয়েছিল বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল বহু দেশে যেমন এশিয়ার সিরিয়া জর্ডন ইরান নেপাল বাংলাদেশ আফ্রিকার উগান্ডা ইথিওপিয়া ঘানা নাইজেরিয়া নাইজার বুরুন্ডি আর ইউরোপের এখানে কিন্তু এই বিতর্ক আছে বিভিন্ন বইতে কিন্তু নামের পার্থক্য আছে ফলে ইউরোপের অংশটা আমরা বাদ দিলাম রোমানিয়া ইতালি গ্রিস এখানে বিভিন্ন বই থেকে কিন্তু এটা কিন্তু চতুর্থ পর্যায়েও ফেলা আছে ফলে ইউরোপের অংশটা আমরা বাদ দিয়ে রাখলাম তৃতীয় পর্ব বা আধুনিক পাশ্চাত্য পর্যায় ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের মধ্যভাগ অর্থাৎ 1850 থেকে 1950 সাল পর্যন্ত পৃথিবীর জনসংখ্যার যে বিবর্তন ঘটেছিল সেই বিবর্তনকে আধুনিক পাশ্চাত্য পর্যায়ে বা তৃতীয় পর্যায় বলা হয় এই বৈশিষ্ট্য কি এখানে জন্মহার নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে জন্মহারটা কমে যাচ্ছে চিত্রও দেখতে পাচ্ছি এখানে প্রতি হাজারে বলা হচ্ছে কুড়ির কাছাকাছি থাকছে চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও প্রয়োগের ফলে মৃত্যুহার আগের তুলনায় আরো কমে গেছে এখানে দশের কাছাকাছি প্রতি হাজারের দশের কাছাকাছি জনের কাছাকাছি মৃত্যু হার চলে আসছে চিত্র এর পরবর্তীতে তৃতীয় পর্যায়ে কি হচ্ছে জনসংখ্যার চাপ কিন্তু আস্তে আস্তে কমবে কারণ হচ্ছে জন্ম কম মৃত্যু হারও কম জন্মার কমে গেলে স্বাভাবিকভাবে জনসংখ্যা বাড়বে না তাহলে উদ্ভিদ জনসংখ্যার চাপে এখানে কমবে কমবে শিল্পের ব্যাপক প্রসার ঘটে শিল্পভিত্তিক শহর নগর এই তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত দেশগুলিতে লক্ষ্য করা যায় কৃষির যান্ত্রিক যান্ত্রিকরণ ঘটছে বাণিজ্যিক কৃষির প্রসার ঘটছে আর্থ সামাজিক যে পরিকাঠামো সেই আর্থসামাজিক পরিকাঠামো আরও আরো উন্নত হচ্ছে উৎকৃষ্ট শ্রমশক্তি কারণে মানুষের যে জীবনযাত্রার মান তার দ্বিতীয় পর্যায়ের তুলনায় তৃতীয় পর্যায়ে আরও ভালো হচ্ছে উদাহরণ এই তৃতীয় পর্যায়ে কোন কোন দেশ বর্তমানে পৃথিবীতে কোন কোন দেশ তৃতীয় পর্বে বা পর্যায়ে পড়ছে বর্তমানে বলা হচ্ছে ভারত চীন ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা বিবর্তন মডেলের এই তৃতীয় পর্বে দেখা যায় ভারত কিছুদিন আগেও দ্বিতীয় পর্যায়ে ছিল বর্তমানে তৃতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে চতুর্থ পর্ব বা পরিণত পর্যায় জনবিবর্তন তত্ত্বের পরিণত পর্যায় বা চতুর্থ পর্ব বিংশ শতকের মধ্যভাগ থেকে মানে উনিশশো সাল থেকে একবিংশ শতকের সূচনা কাল পর্যন্ত মানে দু সাল পর্যন্ত চতুর্থ পর্ব বা পরিণত পর্যায় হিসেবে উল্লেখ করা হচ্ছে এই পর্যায়ের বৈশিষ্ট্য কি উন্নত অর্থনীতি ও সমাজ ব্যবস্থার কারণে জন্মহার এই পর্যায়ে নিম্ন হয়ে যাচ্ছে অত্যন্ত নিম্ন এবং সুনিয়ন্ত্রিত হচ্ছে প্রতি হাজারে জন্মাচ্ছে কুড়ির কম এবং উন্নত চিকিৎসা পরিকাঠামো জন্য মৃত্যুহার হার সর্বনিম্ন হয় এবং সেটা স্থিতিশীল হয় মৃত্যু হার আরো কমে যাচ্ছে এখানে মৃত্যু হার প্রতি হাজারে দশেরও কম হচ্ছে জন্মহার ও মৃত্যু হার উভয়ই কম এবং জনসংখ্যা বৃদ্ধি হয় তাহলে কি উভয়ই কম তাহলে জনসংখ্যা এখানে চিত্রে দেখতে হবে জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা না জনসংখ্যা কিন্তু কমতে থাকলো তাহলে এই পর্যায় এই পর্যায়ে শেষে দেখা যাচ্ছে কি জনসংখ্যা এই পর্যায়ে কি হচ্ছে শূন্য জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যতটা জনসংখ্যা এই যে স্বাভাবিক বৃদ্ধির অংশটা দেখানো হচ্ছে এই তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায়ে এখানে কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি না মানে জন্মহার মৃত্যুর মৃত্যু হার প্রায় সমান হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি নেই অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোন পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে জনশূন্য জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে জনবিবর্তন তত্ত্বের চতুর্থ পর্যায়ে কৃষি শিল্প সেবা ক্ষেত্র অত্যন্ত উন্নত এই পর্যায়ে আর্থসামাজিক পরিকাঠামো অতি উন্নত অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নের হাত অর্থনৈতিক অতি দ্রুত হয় তাহলে আমরা আলোচনা কৃষি শিল্প এবং সেবা ক্ষেত্রে কি হয় অত্যন্ত উন্নত হচ্ছে আত্মসামাজিক পরিকাঠামো কি অত্যন্ত উন্নত হয় অর্থনৈতিক উন্নয়নের হার অতি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মানুষের যে মাথাপিছু আয় এবং জীবনযাত্রার যে মান তা কি হয় অত্যন্ত বেশি হয় বা মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত হয় মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল আগের তুলনায় অনেক বেড়ে যায় কারণ যে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে শিক্ষিতের হার ও শ্রম বিশেষীকরণের মাত্রা এই পর্যায়ে অনেক বেশি থাকে তাহলে চতুর্থ পর্যায়ে শিক্ষিত হার বেড়ে যাচ্ছে এবং শ্রম বিশেষীকরণের মাত্রাও কিন্তু চতুর্থ পর্যায়ে বেশি হচ্ছে বর্তমানে পৃথিবীর কোন দেশগুলো এই পর্যায়ের মধ্যে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে আছে ইউরোপের বিভিন্ন উন্নত দেশ যখন নরওয়ে ডেনমার্ক সুইডেন পর্তুগাল স্পেন ফ্রান্স যুক্তরাজ্য ব্রিটেন প্রভৃতি দেশগুলো মা এই চতুর্থ পর্বে বা পর্যায়ের মধ্যে পড়ছে পঞ্চম পর্ব বা অতি উন্নত পর্যায় একবিংশ শতকের সূচনা কাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যা বিবর্তনের যে পর্যায় এটা নবদব সংযোজন একবিংশ শতকের সূচনা থেকে বর্তমান সময়ে পর্যন্ত জনসংখ্যা বিবর্তনের পর্যায়কে পঞ্চম পর্যায় বা অতি উন্নত পর্যায় বলা হচ্ছে এই পর্যায়ে নারী পুরুষ উভয়ের কর্মব্যস্ততা সন্তান ধারণ পোষণের খরচ বিবাহের প্রতি অনীহা প্রভৃতি কারণে জন্মহার একেবারে কমে যায় হাজারে হয়তো হচ্ছে দশ জন চিকিৎসা পরিকঠামের উন্নতির কারণে মৃত্যু হার আগের পর্যায়ের মতো একই থাকছে তাহলে মৃত্যুহার আগের পর্যায়ের মতো একই থাকছে প্রায় হাজারে দশজন কাছাকাছি জন্ম তার থেকে কম মানে জনসংখ্যা কি হতে পারে জনসংখ্যা যা মোট জনসংখ্যা আগে ছিল তা থেকে কমে যাবে অর্থাৎ ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি কিন্তু এই পঞ্চম পর্যায়ে লক্ষ্য করা যাবে তাহলে পঞ্চম পর্যায়ে কিন্তু ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক ও সমাজ সমাজ ব্যবস্থা এই পর্যায়ে কিন্তু অত্যন্ত উন্নত হয় যেহেতু মানুষের মৃত্যু কমে যাচ্ছে কিন্তু জন্মহারটাও বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে কি বয়স্ক যে জনসংখ্যা আছে সেই বয়স্ক জনসংখ্যা পরিমাণ খুব বেশি হয়ে যাবে এই ধরনের যদি ধারাবাহিকভাবে এমন চলতে থাকে তাহলে সবল যে অর্থনীতিটা আছে জনসংখ্যার অভাবে একটা সময় কিন্তু দুর্বল হয়ে যাবার সম্ভাবনা থাকে উদাহরণ বর্তমান জাপান জার্মানি প্রভৃতি অতি উন্নত যে দেশ তাদের বলা হচ্ছে পঞ্চম পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে পঞ্চম পর্যায়ের দেশ কোনগুলো জাপান জার্মানি প্রভৃতি দেশগুলো পঞ্চম পর্যায়ের জনবিবর্তন তত্ত্বের পঞ্চম পর্যায়ে পড়ছে তাহলে আজকে আমরা আলোচনা করলাম জনসংখ্যা বিবর্তন মডেল সম্পর্কে পরবর্তীতে এই ধরনের অন্যান্য ভিডিও নিয়ে জিও চ্যানেলটিতে আলোচনা করা হবে ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অন্যান্যদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করতেও ভুলবেন না বিশেষ কোনো বিষয়ের উপর ভূগোলের বিশেষ কোনো অংশের উপর বিশেষ ভিডিও যদি প্রয়োজন হয় বা কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানালে চেষ্টা করা হবে পরবর্তীতে সেই সম্পর্কিত ভিডিও জুডল্যান্ড চ্যানেলটিতে দেওয়ার জন্য সমগ্র ভিডিওটিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই